हेलो एवरीवन, वेलकम टू नीलाकिक इंजीनियरिंग ट्यूटोरियल। आज के आइसोमेट्रिक प्रोजेक्शन फिफ्थ फिगर नहीं आलोचना करते चले। पुरो इनफरमेशन पे अवश्य वीडियो के शेष पर्यंत देखें। एखाने जे ऑर्थोग्राफिक व्यू दुटो देवा आछे, एखाने आमरा देखते पाच्छी एकटा व्यूर पाशे आरेकटा व्यू देवा आछे। आमरा आगेर जे कटा क्लास करेछिलाम से कटा क्लासे जे व्यूगुलो देवा छिलो सेखाने आमरा देखते पेयेछिलाम कि एकटा व्यूर नीचे आरेकटा व्यू देवा आछे। तो এই ফার্স্ট যে ভিউটা দেওয়া আছে এটাকে আমরা ফ্রন্ট ভিউ ধরব, এবং তার পাশে যেই ভিউটা দেওয়া আছে সেটাকে আমরা সাইড ভিউ ধরব, ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্রাইটেরিয়াটাকে মেনটেন করে। তো আমরা কি জানি না, আইসোমেট্রিক ভিউ ড্র করার জন্য আমাদের সবার প্রথমে একটা হরাইজন্টাল বেস লাইন ড্র করতে হয়। তো আমরা সবার প্রথমে হরাইজন্টাল বেস লাইনটাকে ড্র করে নেব। নেক্সট, এই হরাইজন্টাল বেস লাইনটার উপরে যে কোনো একটা পজিশানে একটা পয়েন্ট কনসিডার করব। ধরলাম কি আমরা এই পজিশানে একটা পয়েন্ট আছে। নেক্সট, এই পয়েন্টটা থেকে রাইট সাইড থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট পেলাম, এবং লেফট সাইড থেকেও 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট পেলাম, এবং এই পয়েন্টটা থেকে পারপেন্ডিকুলারে অর্থাৎ হরাইজন্টাল বেস লাইনের পারপেন্ডিকুলারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আমরা আরেকটা পয়েন্ট পেলাম। তো আমরা বেস লাইনের ওপরে কনসিডার করা পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্টটাকে যদি যুক্ত করে এক্সটেন্ড করি তাহলে আমরা সেটা পাই এক্স অ্যাক্সিস। বেস লাইনের ওপরে কনসিডার করা পয়েন্টটা থেকে সেকেন্ড পয়েন্টটাকে যদি আমরা অ্যাড করে এক্সটেন্ড করি তাহলে আমরা পাই ওয়াই অ্যাক্সিস, এবং থার্ড পয়েন্টটাকে যদি আমরা অ্যাড করে এক্সটেন্ড করি তাহলে আমরা পাই জেড অ্যাক্সিস। তো এটা আমরা কি পেলাম না, এক্স অ্যাক্সিস, এটা পেলাম ওয়াই অ্যাক্সিস, এবং এটা পেলাম জেড অ্যাক্সিস। তো এটা আমরা কি পাচ্ছি না, ফ্রন্ট ভিউ, এবং এটা আমরা পাচ্ছি সাইড ভিউ। তো এই ফ্রন্ট ভিউটাকে আমরা কোথায় ড্র করব না, এক্স ওয়াই প্লেনের মধ্যে ড্র করব। তো আমরা এই ফ্রন্ট ভিউয়ের এই পয়েন্টটাকে যদি পি, এই পয়েন্টটাকে যদি কিউ, এই পয়েন্টটাকে আর, এবং এই পয়েন্টটাকে এস হিসাবে কনসিডার করি তাহলে আমরা এই হরাইজন্টাল বেস লাইনের উপরে কনসিডার করা পয়েন্টটারকেই আমরা পি পয়েন্ট হিসাবে কনসিডার করতে পারি। তো আমরা কি দেখতে পাচ্ছি, পি কিউ পয়েন্টের ডিস্টেন্স আছে 60 mm। তো আমরা এই যে এক্স অ্যাক্সিসটা ড্র করতে পারলাম, তো আমরা এই এক্স অ্যাক্সিসের ওপরে পি পয়েন্ট থেকে 60 mm ডাইমেনশান নিয়ে একটা পয়েন্ট পাবো। নেক্সট, আমরা দেখতে পাচ্ছি সাইড ভিউটার উইথ কত আছে, 30 mm। তো আমরা কি করব, এই পি পয়েন্টটা থেকেই 30 mm মেজারমেন্ট নিয়ে জেড অ্যাক্সিসের ওপরে একটা পয়েন্ট পাবো। নেক্সট, আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের এই ফ্রন্ট ভিউটার যা হাইট সেটাই হবে আমাদের সাইড ভিউটার হাইট। তো আমরা কি করব না, আমরা দেখতে পাচ্ছি এই পি পয়েন্ট থেকে 40 mm এস পয়েন্ট অবধি গেছে। তো আমরা কি করব না, এই পি পয়েন্ট থেকে 40 mm মেজারমেন্ট নিয়ে আমরা ওয়াই অ্যাক্সিসের ওপর একটা পয়েন্টকে মার্ক করব। নেক্সট আমরা কি করব না, এটা আমরা পি পয়েন্ট ধরেছি আর এটা আমরা কিউ পয়েন্ট ধরেছি, পি থেকে কিউ পয়েন্টের ডিস্টেন্স 60 mm। তো এই পয়েন্টটার নাম দেবো কিউ। তো ওই কিউ পয়েন্ট থেকে আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করব যেটা হবে ওই ওয়াই অ্যাক্সিসটার সঙ্গে প্যারালাল। তো যেহেতু এই পি থেকে এস পয়েন্টের হাইট আছে 40 mm, তো আমরাও এই পি থেকে 40 mm নিয়ে একটা পয়েন্ট পেয়েছি, সেটা হচ্ছে এস, আর এই কিউ থেকেও আর পর্যন্ত হাইটটা হবে 40 mm। তো আমরা কিউ থেকে 40 mm ডিস্টেন্স নিয়ে একটা পয়েন্ট পাবো। নেক্সট, আমরা এই দুটো পয়েন্টকে অ্যাড করে দেবো যেটা হবে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি না, এই এস থেকে 20 mm রাইট সাইডে গেছে, এবং আর থেকে 20 mm লেফট সাইডে গেছে। তো আমরাও এই কিউ পয়েন্ট যেখানে শেষ হচ্ছে সেখান থেকে 20 mm লেফট সাইডে আসবো, নিয়ে একটা পয়েন্ট মার্ক করব, আর এই পি থেকে 40 mm ওঠার পরে আমরা এস পয়েন্টটা পাচ্ছি। তো এখান থেকেও আমরা 20 mm রাইট সাইডে যাব, তাহলে আমরা একটা পয়েন্ট পাবো। তো এই দুটো পয়েন্ট পাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, এই 20 mm রাইট সাইডে যাওয়ার পরে আবার এই 20 mm নিচে নেমেছে, আবার একইভাবে এই আর পয়েন্ট থেকে 20 mm লেফট সাইডে যাওয়ার পরে 20 mm নিচে নেমেছে। তো আমরা কি করব না, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে এই দুটো পয়েন্ট থেকে দুটো ভার্টিক্যাল লাইন ড্র করব, এবং টপ থেকে 20 mm ডিস্টেন্স নিয়ে দুখানা পয়েন্ট মার্ক করব। এরপরে আমরা এই দুটো পয়েন্টকে অ্যাড করে দেব।
তো আমরা ফ্রন্ট ভিউতে ঠিক যেই ফিগারটাকে দেখতে পাচ্ছি আমরা আমাদের এই এক্স ওয়াই প্লেনের মধ্যেও ঠিক সেই ফিগারটাকেই দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা ফ্রন্ট ভিউটা ড্র করতে পারলাম। নেক্সট আমাদের সাইড ভিউটাকে ড্র করতে হবে। তো আমরা 30 mm গেছি এই পি পয়েন্ট থেকে, এরপরে কি দেখতে পাচ্ছি না 40 mm উপরে উঠেছে। তো আমরা পি পয়েন্ট থেকে 30 mm যাওয়ার পরে ভার্টিক্যাল ডাইরেকশনে একটা লাইন ড্র করব যেটা হবে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, যেটা কত হাইট অবধি উঠবে না 40 mm পর্যন্ত উঠবে। নেক্সট আমরা কি করব, এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটাকে অ্যাড করে দেব। এক্সেস লাইনগুলো পাচ্ছি সেগুলোকে আমরা ইরেজ করে দেব। নেক্সট আমরা কম্পাসের সাহায্যে এই ডিস্টেন্সটা নিয়ে এই সেকেন্ড পয়েন্টে বসে এখানে একটা মার্কিং করব। একইভাবে আমরা এই ডিস্টেন্সটা নিয়ে এই পয়েন্টে বসিয়ে এখানে একটা মার্কিং করব, যার ফলে আমরা এখানে একটা পয়েন্ট পাবো। নেক্সট আমরা এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে অ্যাড করব এবং এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে অ্যাড করব। নেক্সট আমরা এই জেড অ্যাক্সিসের প্যারালাল করে এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে দুটো লাইন ড্র করব। নেক্সট আমরা যদি এই ফ্রন্ট ভিউটাকে ভালো করে দেখি তো আমরা দেখতে পাবো এই পার্টটার পেছনে কোনো ওয়াল নেই, অর্থাৎ এই জায়গাটা পুরোটাই ফাঁকা সামনে এবং পেছন দিকে। তো আমরাও এই ফিগারটাকে যদি ভালো করে দেখি তো আমরা এই পেছনের যে ওয়ালটা সেটাকেও আমরা দেখতে পাবো না। তো আমরা এই পেছনের এই লাইনটাকেও ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা এই পয়েন্টটা থেকে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। একইভাবে এই পয়েন্টটা থেকে এই জেড অ্যাক্সিসের সঙ্গে একটা প্যারালাল লাইন ড্র করব। আলটিমেটলি আমরা এরকম একটা ফিগার পেলাম। নেক্সট আমরা ফিগারটাকে ডার্ক করে দেবো। ডার্ক করার জন্য তোমরা HB পেন্সিল ইউজ করবে, আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য একটা পেন ইউজ করছি যাতে বুঝতে সুবিধা হয়। ডাইমেনশান দিয়ে দেবো। ডাইমেনশানটাও সবসময় প্রপারলি দেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা যদি ডাইমেনশান প্রপারলি না দিতে পারি তাহলে পরীক্ষার সময় কিছু মার্কস কাটা যায়। তো আমরা শিখে নেবো কীভাবে ডাইমেনশানটা প্রপার ওয়েতে দেওয়া যায়। সবসময় ডাইমেনশানের অ্যারোগুলো শার্প হওয়া উচিত।
তো আলটিমেটলি আমরা ফাইনাল ফিগারটা পেয়ে গেলাম। আমরা নেক্সট কি করব, ফ্রন্ট ভিউটা আমরা যেই দিক থেকে দেখতে পাচ্ছি সেই দিকে এক্স ডাইরেকশনটাকে শো করব। তো আজকে আমাদের আইসোমেট্রিক প্রজেকশনের ফিফথ ফিগারটা এখানেই শেষ হলো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।